খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এমপির মা ফজিলাতুন্নেসার রুহের মাগফেরাত কামনাত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও ব্যাক সহযোগী সংগঠনের নেতাকর্মীও এই দোয়া মাহফিলের আয়োজন করে। এই উপলক্ষে বেইনে জেলা শহরের কদমতলিত অস্থায়ী দলীয় কার্যালয়ত পবিত্র কোরআনখানি মিলাদ ফরানো হয়। এই সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজি মোহাম্মদ গোলাম আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইসুদ্দিন, জেলা আওয়ামী লীগের নেতা শানে আলম ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আজম সহ আরো বোধকে উপস্থিত আছেন। হৈরাহি গত সোমবার রাতের 10:30 সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এমপির মা ফজিলাতুল নেসা মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হই এল 92 বছর। ডেক্স নিউজ, C+TV, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই হিট।